নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ জ্যোতিষ বিভাগের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। পরীক্ষা যখনই আসে, স্পেশালি যখনই রুটিন আমরা পেয়ে যাই, তখন থেকেই আমাদের মধ্যে একটি পরীক্ষা ভীতি বা এক্সাম ফিয়ার চেপে বসে। আমরাও যখন ছোট ছিলাম, তখন ওই যখনই রুটিনটা হাতে পেতাম, আমাদের মধ্যে সেই পরীক্ষার ভীতি বা এক্সাম ফিয়ারটা কিন্তু চেপে বসত। এটা সকলেরই বসে, কম বেশি সকলেরই বসে। কিন্তু এই ভীতি বা উদ্বেগের ফলে পরীক্ষাটি খারাপ করার বা মার্কস কম পাওয়ার বিষয়টি তো কাম্য নয়, তাই এর একটা সলিউশন দরকার। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটির উদ্দেশ্যই হলো এই পরীক্ষা ভীতি কাটানো এবং এই যে উদ্বেগ বা ভীতির ফলে আমরা যে মনোযোগের পরীক্ষা রুটিন পাওয়ার পর থেকে আমাদের যে ফোকাসটা, আমাদের যে কনসেন্ট্রেশনটা সরে যায়, সেটাকে দূর করার আমরা এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব। যদিও আমরা এই ভিডিওটিকে দুটি অংশে বিভক্ত করেছি, এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় ভীতি উদ্বেগ দুশ্চিন্তা কাটানোর উদ্দেশ্যেই আজকে আমাদের এই ভিডিও। আসুন সরাসরি আমরা মূল বিষয়ে উপস্থিত হই। পড়ার টেবিলে একটি ইনডোর প্লান্ট, মানে পাতা বাহারি টাইপের গাছ যেগুলো ঘরের ভেতরে থাকে, ইনডোর প্লান্ট একটি সুন্দর ছোট টবে তাদের পড়ার টেবিলের যদি কর্নারে রেখে দিতে পারেন, স্পেশালি উত্তর পূর্ব কর্নারে, তাহলে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বা মনোযোগ বাড়বে এবং এই ধরনের যে ফিয়ার বা উদ্বেগ ওগুলো কিন্তু ধীরে ধীরে কমে আসবে। এর সাথে অবশ্য একটি জিনিস আপনাদের অবশ্যই করতে হবে, সেটি হলো কাঁচের গ্লাস বা কাঁচের বাটি, ছোট্ট বাটি নেবেন, সেই বাটি বা গ্লাসটিকে জলপূর্ণ করবেন। তার মধ্যে কিছুটা গঙ্গা জল, যদি আপনাদের সামনে গঙ্গা থাকে গঙ্গা জল, পদ্মা থাকলে পদ্মার জল, ভাগীরথী থাকলে ভাগীরথীর জল, নর্মদা থাকলে নর্মদার জল, যমুনা থাকলে যমুনার জল, যে কোনো ন্যাচারাল ফ্লোয়িং ওয়াটার, এটা আমার মূল উদ্দেশ্য, সেটি নিতে হবে। ওই জলের সঙ্গে মেশাবেন, এরপরে একটু গোলাপ জল মেশাবেন ওই জলের মধ্যে, আর একটি বা দুটি যে কোনো একটি গোলাপ ফুল ছিঁড়ে আটটি পাপড়ি ওই জলের মধ্যে ফেলবেন। এইরূপ করার পরে এই বাটিটি, কাঁচের বাটিটি বা কাঁচের গ্লাসটি কোনো একটি টেবিল বা চেয়ারের ওপর ঘরের উত্তর পূর্ব, ওই পড়ার ঘরের উত্তর পূর্ব কোণে আপনারা রেখে দেবেন। প্রত্যেক শুক্রবার শুক্রবার এই জিনিসটিকে কিন্তু চেঞ্জ করতে হবে, জলটিকে কিন্তু চেঞ্জ করে পাল্টিয়ে দিতে হবে। এইরূপ যদি আপনারা করতে পারেন, তাহলে তাদের দেখবেন পরীক্ষার ভীতি বা উদ্বেগ কমে আসবে, পড়াশোনার প্রতি মনোযোগ বা আগ্রহ বৃদ্ধি পাবে এবং তারা তাদের জীবনের অন্তিম লক্ষ্যে সহজেই পৌঁছতে পারবে। আসুন বন্ধুগণ, এবার আমরা আমাদের ভিডিওর দ্বিতীয় অংশে যাই। দ্বিতীয় অংশটি খুবই ইম্পর্ট্যান্ট, আপনাদের সকলের শোনা উচিত এবং দেখা উচিত, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত। এটি হলো মহাবিদ্যা দেবী নীল সরস্বতীর কবচ। ইনি মহাবিদ্যা দেবী, তারারই এক রূপ, বিদ্যাপতির কাছে প্রত্যাখ্যাত হয়ে কালিদাস যখন গভীর জঙ্গলে প্রবেশ করে এক জলাশয়ের তীরে দাঁড়িয়ে নিজের প্রাণ ত্যাগের চিন্তা করছেন, সেই সময়ই এই নীল সরস্বতী দেবী মা তারার যে এক রূপ, তিনি হঠাৎ আবির্ভূত হয়ে কালিদাসের প্রার্থনায় তুষ্ট হয়ে তিনি কালিদাসের জিহ্বার অগ্রভাগে সর্বদা বিরাজ করার জন্য তাকে বর প্রদান করেন। এরই ফলে সেই মূর্খ কালিদাস একদিন মহাপণ্ডিত হয়ে ওঠে। হ্যাঁ বন্ধুগণ, এই জন্য এই নীল সরস্বতীর কবচ প্রত্যেক ছাত্রছাত্রী, সে স্কুলের ছাত্রই হোক, কলেজের ছাত্রই হোক, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী হোক, তারা আইআইটি দিতে যাচ্ছে, জয়েন্ট দিতে যাচ্ছে, বিসিএস দিতে যাচ্ছে, যে কোনো চাকরির পরীক্ষায় যাচ্ছে, তাদের সকলের কাছে থাকা প্রয়োজন এই অতি মহাশক্তিশালী একটি কবচ। প্রিয় দর্শক বন্ধু, শিক্ষায় সফলতা লাভ করার জন্য এই মা নীল সরস্বতী কবচ একটি অব্যর্থ প্রতিকার, এটা আমরা এতক্ষণে সবাই বুঝেছি। আর এই কবচটি একটি বিশেষ চতুর্মুখী হোম দ্বারা সম্পন্ন করা হয়। আগামী মাঘ মাসের
শুক্ল পঞ্চমী তিথিতে অর্থাৎ 5ই ফেব্রুয়ারি শনিবার সরস্বতী পূজোর দিন এই বিশেষ কবচ তৈরি করা হয়। এই শুভ দিনে আমরা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর বন্দনা করি। তিনি আমাদের বিদ্যা ও জ্ঞান প্রদান করেন, আমাদের জ্ঞান ও চক্ষু খুলে দেন। যাদের বিদ্যায় বার বার বাধা আসছে, যারা পড়াশোনায় মনঃসংযোগ করতে পারছেন না, অথবা যারা বিশেষ স্থানাধিকার করতে আগ্রহী, তারা এই শুভ দিনে তৈরি মা নীল সরস্বতীর কবচ ধারণ করলে চোখে পড়ার মতন সফলতা পাবেন। যারা এই কবচ ধারণ করবেন তাদের জন্য আমি আজকের এই ভিডিওতে একটি বিশেষ উপায় বলে দিচ্ছি। এই উপায়টা যদি সঠিকভাবে করতে পারেন, যে কোনো পরীক্ষায় আপনারা সফলতা লাভ করতে পারবেন। স্ক্রিনে দেওয়া মা সরস্বতীর এই মহাযন্ত্রটি যদি ভূর্জপত্র পান, ভূর্জপত্রের উপর লাল কালি দিয়ে আঁকতে পারেন, বা যে কোনো পরিষ্কার সাদা কাগজের উপর লাল কালি দিয়ে অঙ্কন করে নিন। পড়ার স্থানে পড়ার টেবিলের সামনে রাখবেন, পারলে সোনালি রঙের ফ্রেম দিয়ে এটাকে ফটো ফ্রেমের মতন ফ্রেম করে দেওয়ালে টাঙিয়ে রাখতে পারেন। এই যন্ত্রের সামনে দাঁড়িয়ে প্রথমে মা সরস্বতীর মন্ত্র জপ করবেন 21 বার। মন্ত্রটি স্ক্রিনে যাচ্ছে, দেখুন, ওং হ্রিম সরস্বত্যই নমঃ। এরপরে মা নীল সরস্বতীর যে মহামন্ত্র, সেই মন্ত্র জপ করবেন 21 বার। ওম হ্রিম শ্রীম হ্রিম ঐং হুম নীল সরস্বতী ফট স্বাহা, এই মন্ত্র 21 বার জপ করবেন। তারপরে মা তারার প্রণাম মন্ত্র করবেন, 3 বার প্রণাম করবেন মা তারাকে। ওম তারা দেব্যই নমো নমহা, ওং তারা দেব্যই নমো নমহা, ওং তারা দেব্যই নমো নমহা। মনে রাখবেন, নীল সরস্বতী কিন্তু আর কেউ নয়, স্বয়ং মা তারা, জ্ঞানের দেবী। তাই এই রূপ প্রতিদিন করে আপনার পড়াশোনা শুরু করুন। পরীক্ষার শুরুর প্রথমে এই রূপ করুন, দেখবেন সে আপনি মাধ্যমিক পরীক্ষা দিন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিন, কলেজের পরীক্ষা দিন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিন, বা যে কোনো প্রফেশনাল কোর্সের পরীক্ষা দিন, সে MBA করছেন, ডাক্তারি করছেন, ইঞ্জিনিয়ারিং করছেন, যে কোনো পরীক্ষাই দিন না কেন, দেখবেন চোখে পড়ার মতন সফলতা পাবেন। তাই আপনারা যারা এই কবচটি নিতে আগ্রহী, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করে নিন। অবশেষে আপনাদেরকে একটি বিশেষ বিষয় অবশ্যই জানিয়ে রাখব, যারা যারা আমাদের থেকে এই নীল সরস্বতী কবচটি সংগ্রহ করবেন, তাদেরকে আমরা এই সরস্বতী যন্ত্র আমরা বিনামূল্যে তাদেরকে পাঠাবো। তাদেরকে আলাদা করে এই যন্ত্র অঙ্কনের কোনো প্রয়োজন নেই, এই স্মার্ট কার্ডের মতন দেখতে এই যন্ত্রটি তারা তাদের ব্যাগে, তাদের পকেটে, পরীক্ষা দিতে যাওয়ার সময় তাদের সাথে সর্বদাই নিয়ে যেতে পারবেন। সুতরাং দর্শক বন্ধু, দেরি না করে এক্ষুনি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এই কবচটি সংগ্রহ করুন। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় মা।